আটলান্টিক সমুদ্রের গভীরে নাকি লক্ষ লক্ষ টন সোনা, এমন খবরে যে কেউ বিস্মিত হতে পারেন। ভাবতে পারেন, যদি সমুদ্রের নিচে সোনা থেকেই থাকে তাহলে সেগুলো উদ্ধার করা হচ্ছে না কেন? সংবাদ মাধ্যমে খবরে বেরিয়ে এসেছে যে সম্প্রতি এক অভিযানে দেখা গেছে আটলান্টিক সমুদ্রের গভীরে আসলে রয়েছে লক্ষ লক্ষ টন সোনা। এসব সোনা রকি রকি রয়েছে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে ছিটিয়ে। আপনার কাছে এই তথ্যটি মিথ্যা বলেও হতেও পারে, কিন্তু ঘটনাটি কিন্তু আসলে সত্য। আটলান্টিক মহাসাগরের গভীরে পানির নিচে সত্যি লুকিয়ে আছে বিশাল বিশাল সোনার খনি। ন্যাশনাল ওশিনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। খবরে বলা হয়, আমেরিকার ন্যাশনাল ওশিনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের আরবি ডিপ ডিসকভার নামে একটি নৌযান পাঠিয়ে এই অভিযান চালিয়েছে। আটলান্টিক মহাসাগরের গভীরে এই অভিযান চালানো হলে স্বর্ণের সন্ধান পায় তারা। অভিযান চালানোর পর ধারণা করা হচ্ছে সমুদ্রের তলায় ডুবে থাকা প্রায় সোনার পরিমাণ কমপক্ষে 3 লাখ টন। অভিযাত্রীরা দাবি করেছে সমুদ্রের তলায় মাইল 2 ছিটে রোডে রয়েছে এই সব সোনা। এখন দেখার বিষয় কোন দেশ সর্বপ্রথম এটিকে উদ্ধার করে এবং এটাকে নিজেদের বলে ক্লেম করে। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত দিতে কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।